সিলেটে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বুলবুল হত্যায় তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া একটি বাড়ি থেকে জব্দ করা হয়েছে হত্যায় ব্যবহৃত ছুরি। এটি দিয়ে বুলবুলকে হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের। একই সাথে উদ্ধার করা হয় নিহত বুলবুলের মোবাইল ফোন। এদিকে শিক্ষার্থী খুনের পর থেকে থমথমে ক্যাম্পাস। গত সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের পাশের গাজী কালুটিলা এলাকা থেকে বুলবুলকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি লোক প্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। আমরা ঘটনায় ব্যবহৃত ছোরা এবং যে ভিকটিম বুলবুল আহমেদ বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র, তার মোবাইলটি আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। যারা এই খুনের সাথে জড়িত তাদেরকে আপনার চিহ্নিত করে তাদেরকে অ্যারেস্ট করে তাদেরকে যাতে আইনের আওতায় নিয়ে আসা যায় এবং দ্রুততম সময়ের মধ্যে যাতে এর বিচার কার্য সম্পন্ন করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া যায় এই ব্যবস্থা তারা নিয়েছেন। আপনারা